আপুনি চাই আছে অপরাধনামা মঙলদৈত সংঘটিত হৈছে সঞ্চালকৰ হত্যাকাণ্ড বৰআঠিয়াবাৰীত কাপুৰেৰে টুপুলা বান্ধি পেলাই থোৱা অৱস্থাত উদ্ধাৰ কৰা হ'ল এগৰাকী যুৱতীৰ মৃতদেহ আৰু তাৰ পিছতে যথেষ্ট প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে স্থানীয় লোকে যুৱতীগৰাকীক ধৰ্ষণ কৰি হত্যা কৰাৰ সন্দেহ কৰা হৈছে সোমবাৰে বলবম উপলক্ষে মন্দিৰলৈ যোৱাৰ পিছৰে পৰা যুৱতীগৰাকী নিখোজ হৈ আছিল নিশা পৰ্যন্ত ঘৰৰ মানুহে বারে বারে ফোন কৰি খা খবৰ আৰম্ভ কৰিছিল খোজ খবৰ লৈছিল কিন্তু কোনো সন্ধান পোৱা নাছিল সম্পূৰ্ণ এটা দিনৰ অন্তত কুয়াপাতা পাৰাত স্থানীয় লোকে এটা মৃতদেহ দেখি আৰক্ষীক খবৰ দিলে বৰষুণৰ মাজতে যুৱতীগৰাকীৰ মৃতদেহ উদ্ধাৰ কৰি মঙলদৈ আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছে স্থানীয় লোকৰ ভাষ্যমতে যুৱতীগৰাকীৰ ডিঙি আৰু শৰীৰত আঘাতৰ চিন স্পষ্ট হৈ আছে আনহাতে ঘটনাৰ সৈতে যুৱতীগৰাকীৰ প্ৰেমিক জড়িত থকাৰ সন্দেহ কৰিছে মাতৃয়ে মাতৃৰ অভিযোগ যে মঙলদৈৰ দুমুনিচুকীৰ প্ৰেমিকে প্ৰায় যুৱতীগৰাকীক প্ৰাণে মৰাৰ ভাবুকি দি আহিছিল এই মুহূৰ্তত আমি পোনপটীয়াকৈ সংযুক্ত হৈছো মঙলদৈৰ পৰা আমাৰ সাংবাদিক নৱজ্যোতি মহন্তৰ সৈতে নৱজ্যোতি মহন্ত যিহেতু এই গোটেই ঘটনাটোক লৈ চাঞ্চল্য অব্যাহত আছে আৰক্ষীয়ে কি কয় নিশ্চয়কৈ গীতাশ্ৰী সমগ্ৰ ঘটনাক লৈ চাঞ্চল্য বৰ্তমান অব্যাহত আছে যি ঘটনা সংঘটিত হৈছিল যোৱাকালি অৰ্থাৎ সোমবাৰৰ দিনটোত আৰু সোমবাৰে পুৱা প্ৰায় 9 বজাত ঘৰৰ পৰা এই কৃষ্ণা ডেকা নামৰ যিগৰাকী যুৱতী ঘৰৰ পৰা ওলাই গৈছিল আৰু ঘৰৰ পৰা ওলাই যোৱাৰ পিছৰে পৰা আচলতে পৰিয়ালৰ লোকে যোগাযোগ কৰিব বিচাৰিছিল যদিও যোগাযোগ কৰিব পৰা নাছিল কিন্তু সন্ধিয়া ভাগৰ 5 বজাৰ পৰা মোবাইল চুইচ অফ হৈ গৈছিল যুৱতীগৰাকীৰ আৰু এটা কথা ক'ব লাগিব যে মাতৃগৰাকীয়ে যেতিয়া আমি কথা পাতিছিলোঁ মাতৃগৰাকীয়ে পোনপটীয়াকৈ প্ৰেমিক যিগৰাকী প্ৰেমিকৰ কথা ইতিমধ্যে কোৱা হৈছে চিন্তু নাথ তেওঁৰ সেই প্ৰেমিকগৰাকীক আচলতে পোনপটীয়াভাৱে জগৰীয়া কৰিছে কাৰণ প্ৰেমিকগৰাকীৰ সৈতে প্ৰায়েই কাজিয়াত লিপ্ত হৈছিল আচলতে কৃষ্ণা ডেকা আৰু এই বিষয়ে মাতৃয়ে অৱগত আছিল আৰু সোমবাৰ দিনটোতো চিপাঝৰ নাৰিকলি মন্দিৰত সোমবাৰ উপলক্ষে তেওঁ গৈছিল কৃষ্ণা ডেকা গৈছিল যদিও তাৰপিছত কিন্তু ঘূৰি অহা নাছিল সেই লৈ যিগৰাকী চিন্তুনাথক যোগাযোগ কৰিছিল পৰিয়ালৰ লোকে কিন্তু যোগাযোগ কৰাৰ পিছতো চিন্তুনাথকো কোনো যোগাযোগ কৰিব পৰা নাছিল চিন্তুনাথকো কিন্তু অৱগত কৰা নাছিল যে আচলতে তাইক লৈ গৈছিল নেকি এই বিষয়ে অৱগত কৰা নাছিল তাৰপিছত এই যি মৃতদেহ উদ্ধাৰ হ'ল পুৱাৰ ভাগত আৰু আচলতে কাপোৰেৰে এখন পৰ্দাৰে মেৰিয়াই যুৱতীগৰাকীক পেলাই থৈ যোৱা হৈছিল ঘৰৰ পৰা যি কৃষ্ণা ডেকাৰ ঘৰৰ পৰা প্ৰায় 500 মিটাৰ নিলগত মৃতদেহ পেলাই থৈ গৈছিল আৰু ৰাতিপুৱা যিহেতু পৰিয়ালৰ লোকে দেখিবলৈ পাইছিল আৰু পিছতে পোহৰলৈ আহিছিল যে আচলতে কৃষ্ণা ডেকাই যুৱতীগৰাকী হয় আৰু ইয়াৰ পিছত আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছিল কিন্তু আৰক্ষীৰ তদন্তৰ সময়ত আৰক্ষীয়ে সোধপোছ কৰিছিল পৰিয়ালৰ লোকক পৰিয়ালৰ লোকে এটা কথাই কৈছে কেৱল প্ৰেমিকগৰাকীক দোষাৰোপ কৰিছে যিগৰাকী প্ৰেমিকৰ লগত প্ৰায়ে কাজিয়াত লিপ্ত হৈছিল কৃষ্ণা ডেকা আৰু সেই বিষয়ে আৰক্ষীক অৱগত কৰিছিল আৰক্ষীয়ে ইতিমধ্যে যিগৰাকী প্ৰেমিকক বিচাৰি অভিযান অব্যাহত ৰাখিছে এতিয়ালৈ কিন্তু গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হোৱা নাই কিন্তু এটা কথা ক'ব লাগিব যে আচলতে ইয়াৰ লগতে আৰু এটি প্ৰেম কাহিনী আছে যি ত্ৰিকোণীয়া প্ৰেম বুলি ক'ব লাগিব কাৰণ আৰু এজন যুৱকৰ লগত কলাইগাঁৱৰ এজন যুৱকৰ লগত কৃষ্ণা ডেকাৰ প্ৰায় 2 এটা প্ৰেমৰ সম্পৰ্ক গঢ়ি উঠিছিল আৰু এই প্ৰেমৰ সম্পৰ্ক কিন্তু অত্যন্ত আচলতে নিঃসংশভাৱে যিধৰণে হত্যা কৰা হৈছে আৰক্ষীয়ে হত্যাকাৰী কিমান সোনকালে বিচাৰি উলিয়াবলৈ সক্ষম হয় সেইটোহে আচলতে বিষয় মুহূৰ্তত চাবলৈ গ'লে নৱজ্যোতি আমি বিদায় ল'ম আপোনাৰ পৰা ধন্যবাদ আমাক আপডেট আপুনি জনালে আৰক্ষীয়ে তদন্ত চলাই আছে এতিয়ালৈকে কিন্তু কাকো গ্ৰেপ্তাৰ কৰা হোৱা নাই কৈ থৈ গৈছো মাইনাককো যাবা দি তাইক কৈছো তককো নাচবি কাৰ লগত নাচবি পইচা পাতি হাতত কোনোবাই লগে লগ থৈ দিছো তই নাযাম বুলি কবি ঘৰৰ মানুহৰ পৰা বা ওচৰ চুবুৰীয়া মোৰ গম পোৱা মতে 9:30 ঘৰৰ পৰা ওলাই গৈছিলে সোমবাৰে ৰাতিপুৱা যিহেতু শাওনৰ সোমবাৰ গতিকে নাৰিকলি মন্দিৰলৈ যোৱা বুলি গম পাইছোঁ আৰু যি ওচৰ চুবুৰীয়া মানুহ ছোৱালীজনী সোধোতে কৈছে যে নাৰিকলি মন্দিৰলৈ যাম খোলাৰ পিছত সম্পূৰ্ণ তেখেতসকলৰ প্ৰশাসনৰ উপস্থিতিত আমি দেখিলোঁ গলত এনে কিবা ৰছী বা কাপোৰে বান্ধি আমি এনেকুৱা ধৰণৰ আঘাত আমি দেখিবলৈ পাইছোঁ আৰু গাটো বিভিন্ন ধৰণৰ মাৰা বা তেনেকুৱা আমি চিন দেখিবলৈ পাইছোঁ
কোকরাঝার বঙ্গাইগার পিছত লক্ষিমপুরত ঘটনা, পত্নীয়ে তৎপরিকল্পিতভাবে হত্যা করলে স্বামীক। লক্ষিমপুর লীলাবস্তির ভালাবস্তিত সংঘটিত হয়েছে এটা নৃশংস হত্যাকাণ্ড। রাজু ধানুয়ার নামের লোকজনক হত্যা করে পেলাই দিলে ঘরের পানি খোয়া কুয়া। অন্য ব্যক্তিরে পত্নীর প্রেমর সম্পর্ক থাকার বাবে রাজু ধানুয়ারক হত্যা করার সন্দেহ করা হয়েছে। একেখন গাঁরে এজন প্রধান শিক্ষকর বিরুদ্ধে হত্যাকাণ্ড সংঘটিত করার অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে। 429 নম্বর গোমনদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনকেশ্বর বুড়াগোহাঁই উরফে মাহুরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অঞ্চলবাসীর। তো এই প্রধান শিক্ষকজনে এনে কার্য সংঘটিত করেছে বলে আমি ইতিমধ্যে রাজ্যের তরফের পর আমি গম পাইছো আর সন্দেহ প্রকাশ করছো, যাতে অতি শীঘ্রে প্রশাসনে উচিত তদন্ত দাবি করক আর কিবা উচিত তদন্ত দিয়ক, বিচার করক আর পটককে মানে কিবা এরেস্ট করক, আর যদি হে এরেস্ট নকরে বা কিবা নকরে তাহলে আমি আদিবাসী ছাত্র সন্থা তরফের পর আমি জঙ্গি আন্দোলন করবলে আমি বাধ্য হম। আর ইতিমধ্যে এই কথা আমি কব বিচারিছো যাতে এনে ঘটনা এই অঞ্চলত আর দুনাই নহক। চাঞ্চলকর হত্যাকাণ্ড, সঞ্জীব লাহন আছে আমার সঙ্গে ফোনযোগে সংযুক্ত হয়ে আমার লক্ষিমপুরের সাংবাদিক সঞ্জীব, অত্যন্ত চাঞ্চলকর ঘটনা। হয় গীতাশ্রী, চাওক যে অত্যন্ত চাঞ্চলকর ঘটনা, এজন শিক্ষকে নিজের যেহেতু শিক্ষকতার যেহেতু নীতি সেইখিন সকলখিন পাহরি প্রথম কথা হল পরকীয়া প্রেমত মত্ত হল আর পরকীয়া প্রেমত সেই বাধার সৃষ্টি করার কারণে যেগুলি প্রেমিকা প্রেমিকার স্বামীক হত্যা করে সেই কুয়াটোকে যে কুয়া নাকি পানি খাবলে ব্যবহার করে সেই ব্যবহার করা কুয়াটোত পেলাই দিলে হয়তো ইয়াতে ইয়াতকৈ আর নৃশংস হব নালাগে মানুষ। আসলে শিক্ষক বলে কবলে গেলে আসলে মানব সমাজকে লজ্জানত করা হয়। আর রাজু ধানুয়ার আসলে যিজনক নাকি হত্যা করা হল, রাজু ধানুয়ার পত্নীর লগত যাওয়ার কিছুদিনের পূর্বেও যেগুলি শিক্ষক কনকেশ্বর বুড়াগোহাঁই যে অবৈধ সম্পর্ক থাকার সম্পর্কে গাঁত মেল চপাইছিল রাইজে, সেই মেল চপার পিছত দুইজনের পরাই লিখিত হিসাবে লৈছিল যে আর ভবিষ্যতে কোনো ধরনের অপকর্ম লিপ্ত নহয়। এই সেইদিনার পরাই রাজু ধানুয়ার প্রতি শত্রুতা ভাব ইতিমধ্যে পোষণ করে আসলে কনকেশ্বর বুড়াগোহাঁই আর সুবিধা বুঝি কালি রাতে হত্যা করে এনেদরে অন্য জায়গা এখন চাহ বাগানত সরু চাহ বাগানত হত্যা করে চুচুরাই চুচুরাই এনে পানি খোয়া রাজু ধানুয়ার হতে পানি খোয়া যদি কুয়া আসলে সেই কুয়াট পেলাই দিয়েছে মৃতদেহ। আর ঘটনাস্থলীত ইতিমধ্যে যদিও বা কনকেশ্বর বুড়াগোহাঁই গ্রেপ্তার করেছে, আরক্ষীর রাইজর বিপুল দাবীত কনকেশ্বর বুড়াগোহাঁই গ্রেপ্তার করেছে আর মৃতদেহ মনোত্তর পরীক্ষার প্রেরণ করেছে, কিন্তু রাইজ সন্তুষ্ট হওয়া নাই। চাওক যে এজন শিক্ষকে যেহেতু এনেকা যদি কাম করে সমাজ গর্হিত কাম বা অসামাজিক কামত যদি লিপ্ত থাকে স্বাভাবিকতে কোনো সহ্য করব নয়। আর এটাই কথা দাবি করেছে, আমি বিদায় লম আপনার পর সঞ্জীব, ধন্যবাদ আমাক আপডেট এখানে আপনি জানালে, কিন্তু এই গোটে ঘটনাটুক লো অঞ্চলটুত ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শদিয়ার 12 বছরীয় কিশোরক অপহরণ করে 25 লাখ টাকা ধন দাবি। শদিয়া সোনপুরা উদয়পুর গাঁওয়ের নরবাহাদুর ছেত্রী নামের লোকগুলির 12 বছরীয় পুত্র রোহিত বাহাদুর ছেত্রীক অপহরণ করেছে অরুণাচল প্রদেশের 28 মাইলত 28 মাইল নামের ঠাইডোখর সংঘটিত হয়েছে এই ঘটনা। নরবাহাদুর ছেত্রীয় জীবিকার বাবে পরিয়ালের সঙ্গে অরুণাচল প্রদেশের 28 মাইল নামের ঠাইত বসবাস করেছিল। বিদ্যালয়ের যেটা ঘরের গই আসিল সেই গই থাকা অবস্থাতে কিশোরজনক 22 জুলাইত অপহরণ করেছিল দুর্বৃত্তয়। ড্রাগস আসক্ত কোনো লোকে অপহরণ করার সন্দেহ করা হয়েছে। শদিয়ার 12 বছরীয় কিশোরক অপহরণ করে 25 লাখ টাকা ধন দাবি। 25 লাখ টাকা ধন দাবি বিচারিছে, ধন দাবি করেছে শদিয়া সোনপুরা উদয়পুর গাঁওয়ের নরবাহাদুর ছেত্রী নামের লোকগুলির 12 বছরীয় পুত্র রোহিত বাহাদুর ছেত্রীক অপহরণের ঘটনা সংঘটিত হয়েছে অরুণাচল প্রদেশের 28 মাইল নামের ঠাইত সংঘটিত এই ঘটনা। নরবাহাদুর ছেত্রীয়ে জীবিকার বাবে পরিয়ালের সঙ্গে অরুণাচলের 28 মাইল নামের ঠাইত বসবাস করে, বিদ্যালয়ের ঘরলে গিয়ে থাকা অবস্থাতেই কিশোরজনক 22 জুলাইত অপহরণ করে দুর্বৃত্তয়। তাতে কথায় আছে মোর মানুষকে কিবা হলে ধরলে মানুষ ধরলে মানে একটা দুইটাকে ধরব ওর ওর বাকি বাড়ি তো ধরব পারিবি তো নাই এটা ধরা ধরি না মই জঙ্গল মানুষ কি ধরি মর ন ইয়াত পুলিশ আছে না আর্মি আছে না কি আছে না কি আছে জঙ্গলে তো ইলে নাই তাতে পুলিশ আইছিল না ওখানে খুঁজতে মই ফোন করার টাইমে পাছতে তো পুলিশকে ফোন করে মাটি ললে তো না 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 আপনার মন তো না পাই আছে তো আপনি কৰি দিম
চিন্তা নকৰক মই পঠাই দিম কৈছিলো পঠাই দিম তো ফটাফট নম্বৰটো পঠাই দিয়ক অ মই মই লৰা হেৰি কানে এফালে কথাটো শুনিলো অ বিহাৰীকে আগত এইটো নম্বৰ মাঙি আছে কলে মানে চাবি সবতেক মই গুলি মাৰি দিম দেই নাই 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 এনেকুৱা নকম মই আৰু আপুনি বি মোৰ নাম নলব আৰু মই দিছো নম্বৰ বুলি মই নম্বৰ দিছো এতিয়া মোৰ মানুহ পঠাই আছে যিমান যিমান টকা জমা হৈ গ'ল এইটো জমা জমা টকাটো পঠাই দিয়ক মোৰ মানুহ হাতে নাই নাই মই একেবাৰে দিম একেবাৰে আপুনি লৰা দি দিব লাগে এইটো অলপ অলপ দি কিনে মই কি কৰিম এতিয়া কালি 10 বজি তক হ'ব নাই ইমানটো নোৱাৰিম অ' ককাই মোক 4 দিনৰ টাইম দিয়ক ন মোৰ বি অলপ দূৰ দূৰ আছে মানুহ অলপ যাব লাগে খুজিব লাগে তাৰ লগত বি আছে ন নাই কি এইটো ইমানটো দিয়ক ন ককাই ইমানটো হেৰি নকৰক মই 4 দিন ডেটটো দিব নোৱাৰোঁ দেই কালি 10 বজি তক যেনেকৈ হ'লে বি কৰি দিবি নহ'লে তোৰ ল'ৰা লাষ্ট পাই পাই যাবি মই এতিয়া ফোন ৰাখি আছো নাই নাই ইমান মই নাজানো মই কথা দিয়া 4 দিন টাইম দিয়ক বাৰ বাৰ ফোন কৰি নাথাকি তোকে অ 4 দিনটো টাইম দিয়ক আজি গত 22/7/2000 তারিখৰ পৰা তেখে এই বাচ্চাজন সন্ধানহীন হৈ আছে পাছত দুদিনমান পাছত জানিব পাৰিলোঁ যে তেখেত কাৰোবাৰ হাতত মানে কিডনেপ হৈছে কোনোবা দুষ্কৃতিকাৰীয়ে কিডনেপ কৰি লৈ গৈছে তেখেতক আৰু তেখেতলোকৰ একচুৱেলি ঘৰ হয় আপোনাৰ হদিয়া সোণপুৰা উদয়পুৰ নিভাষী কিন্তু তেখেতলোকে খুটিত গৰু খুটি আছে তেখেতলোকৰ অৰুণাচলত মানে 28 মাইলত স্কুলৰ পৰা আহি থকা অৱস্থাতে তেখেতক মানে কোনোবা দুষ্কৃতিকাৰীয়ে কিডনেপ কৰিলে যিহেতু আৰু পুলিচেও নিজৰ কামখিনি কৰি আছে কিন্তু কাম কৰা অৱস্থাটো আমি ইমান ছেটিছফেকশ্যন নাই পোৱা যে আজিলৈকে সিহঁতি বাচ্চাজনক ওলাব পৰা নাই এতিয়া পুনৰ চাওঁ হেডলাইনছ